প্রিয় বন্ধুরা, ডাব্লিউপি স্টাডি ল্যাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বেশ কয়েকটি চাকরির খবর। বন্ধুরা, আজকে আলোচনা করব কর্মসংস্থান পেপার নিয়ে, অর্থাৎ তোমাদের 8ই জানুয়ারি থেকে 14 জানুয়ারি যে কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির খবর উঠেছে সে সংক্রান্ত সমস্ত বৃত্তান্ত আলোচনা করব। এছাড়াও তোমাদের এই মুহূর্তে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে, আগামী দিনে কোন কোন চাকরির আপডেট আসতে চলেছে, তার সমস্ত বৃত্তান্ত আলোচনা করব। তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এছাড়াও তোমাদের প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান, কর্মক্ষেত্র এবং অন্যান্য সমস্ত রকম সরকারি চাকরির আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনে ক্লিক করে রাখো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে এই সপ্তাহে অর্থাৎ 8ই জানুয়ারির কর্মসংস্থান পেপার। এই পেপারে তোমাদের প্রত্যেকটি চাকরির আপডেট সম্পর্কে জানাবো। এটা হচ্ছে 8ই জানুয়ারি, তোমরা দেখতে পাচ্ছ এটি তোমরা লোকাল মার্কেট থেকে 4 টাকার বিনিময়ে এই পেপারটি সংগ্রহ করতে পারবে। তো বন্ধুরা, তোমাদের ফ্রন্ট পেজে চাকরির খবরগুলো জানার আগে আমি তোমাদের দেখাবো তোমাদের এই মুহূর্তে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে, সেটা তোমরা প্রথমে দেখে নাও। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনো দরখাস্ত করতে পারবেন, অর্থাৎ তোমাদের রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন কোন পদের জন্য এখনো দরখাস্ত করা যাবে সেটা তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ কেন্দ্রীয় সরকারের অফিসার পদে, কেন্দ্রীয় সরকারের অফিসার পদে তোমাদের কিন্তু এখনো আবেদন চলছে, আবেদন চলছে। যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েট, শূন্য পদ 174টি, আবেদনের শেষ তারিখ 13 জানুয়ারি, এটি হচ্ছে তার ওয়েবসাইট। তারপরে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান কোস্ট গার্ডের নাবিক ও যান্ত্রিক পদে তোমাদের কিন্তু এখনো আবেদন চলছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যোগ্যতা 322টি, শূন্য পদ, আবেদনের শেষ তারিখ 14 জানুয়ারি, এটি হচ্ছে তার ওয়েবসাইট। সিকিউরিটি প্রিন্টিং প্রেসে জুনিয়র টেক ফায়ারম্যান পদে তোমাদের কিন্তু এখন আবেদন চলছে। মাধ্যমিক ও আইটিআই পাসের যোগ্যতায় শূন্য পদ 27টি, আবেদনের শেষ তারিখ 15/1/2022, এটি হচ্ছে তার ওয়েবসাইট। এরপর তোমাদের আমি দেখাবো কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের এর মাধ্যমে কেন্দ্র সরকারের কয়েক হাজার অডিট, অডিটর, অ্যাসিস্ট্যান্ট ও ইন্সপেক্টর পদে তোমাদের কিন্তু এখন আবেদন চলছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ চাকরির আপডেট, তোমরা দেখতে পাচ্ছ। যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েট, শূন্য পদের ঘোষণা করেনি এখনো, আবেদনের শেষ তারিখ 23 জানুয়ারি, এটি হচ্ছে তার ওয়েবসাইট। এনবিসিসি লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনিং তোমাদের এখন আবেদন চলছে। যোগ্যতা গ্র্যাজুয়েট, শূন্য পদ 55, আবেদনের শেষ তারিখ 8ই জানুয়ারি, এটি হচ্ছে ওয়েবসাইট। প্রতিরক্ষা সংস্থায় সাব ডিভিশনাল অফিসার পদে তোমাদের এখন আবেদন চলছে। মাধ্যমিক ও সার্ভিং যোগ্যতায় 89টি, শূন্য পদ 15 জানুয়ারি, আবেদনের শেষ তারিখ, এটি হচ্ছে তার ওয়েবসাইট। এরপর আমি তোমাদের দেখো এনবিসিসি ইন্ডিয়া, এনবিসিসি ইন্ডিয়াতে তোমাদের কিন্তু এক্সিকিউটিভ পদে এখনো আবেদন চলছে। এমবিএ ও পোস্ট গ্রাজুয়েট যোগ্যতায় শূন্য পদ 12টি, এটি হচ্ছে 13 জানুয়ারি আবেদনের লাস্ট ডেট, এটি হচ্ছে ওয়েবসাইট। আইসিএআর ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট টেকনিশিয়ান পদে তোমাদের কিন্তু এখনো আবেদন চলছে। যোগ্যতা মাধ্যমিক, শূন্য পদ 641টি, আবেদনের শেষ তারিখ 10 জানুয়ারি, এটি হচ্ছে ওয়েবসাইট। সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডে কার ড্রাইভার পদে তোমাদের এখানে কার ড্রাইভার পদে এখন আবেদন চলছে। যোগ্যতা মাধ্যমিক, শূন্য পদ 24টি, আবেদনের শেষ তারিখ 8ই ফেব্রুয়ারি, এটি হচ্ছে তোমাদের ওয়েবসাইট। এরপর তোমাদের সমবায় ব্যাংকে অফিসার পদে তোমাদের কিন্তু এখন আবেদন চলছে। সমবায় ব্যাংকে অফিসার পদে নিয়োগের আবেদন চলছে। যোগ্যতা গ্র্যাজুয়েট, শূন্য পদ 48, আবেদনের শেষ তারিখ 21 জানুয়ারি, এটি হচ্ছে ওয়েবসাইট। ইউপিএসসির এনডিএ ও এনএ পরীক্ষার মাধ্যমে 3 বাহিনীতে তোমাদের অফিসার নিয়োগের পদের জন্য আবেদন চলছে। যোগ্যতা উচ্চ মাধ্যমিক, শূন্য পদ 400, আবেদনের শেষ তারিখ 11 জানুয়ারি, এটি হচ্ছে ওয়েবসাইট। ইউপিএসসির কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসের 3 বাহিনীতে তোমাদের নিয়োগের অফিসার মাধ্যমে নিয়োগের তোমাদের আবেদন চলছে। যোগ্যতা গ্র্যাজুয়েট, শূন্য পদ 341, আবেদনের শেষ তারিখ 11 জানুয়ারি, এটি হচ্ছে ওয়েবসাইট। অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে তোমাদের অডিট অর অফিসার তোমাদের পদের জন্য তোমাদের কিন্তু আবেদন শুরু হবে, খুব শীঘ্রই শুরু হবে। কমার্স শাখায় গ্র্যাজুয়েট হতে হবে, এটি তার ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে। তো বন্ধুরা, তোমরা জেনে গেলে তোমাদের এই মুহূর্তে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে। এরপর আমি তোমাদের দেখাবো তোমাদের ফ্রন্ট পেজে কোন কোন চাকরির আপডেট উঠে এসেছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ফ্রন্ট পেজে তোমাদের নিয়ে চলে এসেছি, তোমাদের আছে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনে তোমাদের 320 ক্লার্ক ও গ্রুপ ডি পদের জন্য তোমাদের কিন্তু আবেদন শুরু হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 320, ঠিক আছে, ক্লার্ক ও গ্রুপ ডি পদের জন্য। এখানে বলেছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট যোগ্যতায়, ঠিক আছে, তোমরা কোন কোন পদের যোগ্য যোগ্য, তোমাদের বয়স হবে, এখানে তোমাদের বলে দিয়েছে 18 থেকে 27 বছর বয়স লাগবে, তোমাদের দুয়ের পাতা কি কি ডিটেলস বলেছে আমি তোমাদের জানাবো, তোমাদের ফর্ম ফিল আপটা কবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের দুয়ের পাতা নিয়ে চলে এসেছি, তোমাদের এখানে কিন্তু ডিটেলস বলে দিয়েছে। তোমাদের আমি যেটা দেখাবো মেনলি, তোমাদের যে পরীক্ষা হবে প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, ঠিক আছে, তোমাদের 200 নম্বরে পরীক্ষা হবে, 2 ঘন্টা 10 মিনিটের 200 নম্বরে পরীক্ষা। তোমাদের এখানে যেটা বলে দিয়েছে, সব থেকে প্রথমে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে, তারপরে তোমাদের মেন পরীক্ষা হবে। এখানে তোমাদের আবেদন চলবে 15 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি, আমি তোমাদের যেটা গুরুত্বপূর্ণ জিনিস আবেদন, অর্থাৎ তোমাদের 15 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারির মধ্যে তোমাদের আবেদন করতে হবে, এই ওয়েবসাইটে তোমাদের আবেদন করতে হবে। তোমাদের কিন্তু এখানে যেটা বলে দিয়েছে ফি, অর্থাৎ তোমাদের যে পরীক্ষার যে ফি লাগবে সেটা তোমাদের জেনারেলদের জন্য লাগবে তোমাদের 500 টাকা, আমি তোমাদের বলে দিচ্ছি। তোমাদের যে এক্সাম ফি, অনলাইনের ফি লাগবে তোমাদের জেনারেলদের জন্য 500 টাকা, এছাড়াও এসসি এসটি যারা আছে কিংবা মহিলা
কিংবা প্রাক্তন সমরকর্মী বা প্রতিবন্ধী, তাদের বেলা লাগবে 250 টাকা। ঠিক আছে, তো তোমরা টাকাটা কিন্তু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিতে পারবে। এরপর আমি তোমাদের আবার ফ্রন্ট পেজে নিয়ে চলে যাবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ দিল্লি সাব অর্ডিনেটর সার্ভিসের সিলেকশন বোর্ডের মাধ্যমে 575 জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। দিল্লি সরকারের অধীনস্থ সরকার দিল্লি সাব অডিটর ও সার্ভিসেস সিলেকশন বোর্ডের জুনিয়র ইঞ্জিনিয়ার সিলেকশন অফিসার পদে 575 জন ছেলে মেয়ে নিয়েছে। কারা কোন পদের যোগ্য সেটা ডিটেলস বলে দিয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছেলে মেয়ে লাগবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। এরপর তোমাদের যেটা বলে দিয়েছে, বয়স হতে হবে 18 থেকে 27। বয়স কত লাগবে? 18 থেকে 27। ঠিক আছে, তোমাদের বলেছে পাঁচের পাতায়, পাঁচের পাতার ডিটেলসটা বলে দিচ্ছি, আমি তোমাদের দেখাচ্ছি পাঁচের পাতায়। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ 575 জুনিয়র ইঞ্জিনিয়ার, তোমাদের শূন্যপদ ডিটেলস বলে দিয়েছে এখানে। আমি তোমাদের যেটা দেখাবো, তোমাদের অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের বয়স হতে হবে 18 থেকে 27। এখানে তোমাদের বেতনের কথা বলে দিয়েছে, 9,300 থেকে 34,800, গ্রেড পে 4,200। ঠিক আছে, যেটা তোমাদের আছে তোমাদের দিল্লি জল বোর্ড, অর্থাৎ তোমাদের দেখাচ্ছি আমি ফর্ম ফিল আপ, যেটা তোমাদের ফর্ম ফিল আপের তারিখ তোমাদের এখানে অবশ্যই দিয়েছে। হ্যাঁ, প্রার্থী বাছাই হবে তোমাদের দুটি ধাপে, তোমরা দেখতে পাচ্ছ এখানে লিখে দিয়েছে প্রার্থী বাছাইয়ের জন্য দুটি টায়ারের পরীক্ষা হবে। প্রথম টায়ার থেকে 2 ঘন্টার, 200 নম্বরের পরীক্ষা থাকবে। এই দুটি বিষয় অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি, অ্যারিথমেটিক অ্যান্ড নিউমেরিক্যাল অ্যাপটিটিউড টেস্ট হবে অফ হিন্দি। তোমাদের কিন্তু এখানে ডিটেলস বলে দিয়েছে। এরপর তোমাদের যেটা বলে দিয়েছে আমি দেখাচ্ছি, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন টেস্ট ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ পদের তোমাদের পরীক্ষা হবে। এবার দ্বিতীয় টায়ারে তোমাদের 2.5 ঘন্টার পরীক্ষা হবে, 200 নম্বরের, 150টি প্রশ্ন হবে। এইসব বিষয়ে যেমন সংশ্লিষ্ট বিষয় কি বলেছে, কনসেপ্ট, প্রবলেম সলভিং, ক্যাপাসিটি, কম্প্রিহেন্ড, কনস্ট্যান্ট, কন্টেস্ট ও থিওরিটিক্যাল সংক্রান্ত। 100 নম্বরে 50টি প্রশ্ন হবে। সব ক্ষেত্রে প্রশ্ন হবে এমসিকিউ টাইপের, প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে। পরীক্ষা সংক্রান্ত তথ্য কিন্তু এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে, অর্থাৎ www.dssb.dilligov.nic.in। তোমাদের অনলাইন আবেদন চলবে, তোমরা দেখতে পাচ্ছ অনলাইনের ডেট তোমাদের এখানে দিয়ে দিয়েছে, অর্থাৎ 10 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি, 10 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের একটি বৈধ ইমেল আইডি থাকলে তোমরা আবেদন করতে পারবে। এটা ফটো সিগনেচার তোমাদের কিন্তু আপলোড করতে হবে। তোমাদের ফি বাবদ তোমাদের কিন্তু এবার ফি পেমেন্ট চালান প্রিন্ট করে নেবেন, তখন পরীক্ষা ফি বাবদ 100 টাকা করে তোমাদের কিন্তু ফি বাবদ দেওয়া হবে। এরপর তোমাদের আমি আবার ফ্রন্ট পেজে নিয়ে চলে যাবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ 2 জেলায় 626 আশাকর্মী, অর্থাৎ তোমাদের উত্তর দিনাজপুর জেলায় 226 আর মুর্শিদাবাদ জেলায় 400 আশাকর্মী পদের জন্য তোমাদের কিন্তু নিয়োগ শুরু হয়ে গেছে। ঠিক আছে, আবেদনপত্র নেওয়া হচ্ছে। তোমাদের কিন্তু বলে দিই, এই আশাকর্মী পদের বেলা তোমাদের দুয়ের কথায় বলেছে, দুয়ের কথায় কি বলেছে, মুর্শিদাবাদ জেলায় সাব ডিভিশনাল অফিসারের বিভিন্ন অধীনে বিভিন্ন ব্লকে উপস্বাস্থ্য কেন্দ্রে তোমাদের কিন্তু এই যে আশাকর্মী, আশাকর্মী পদের বেলা আমি বলে দিচ্ছি প্রত্যেকটা ব্লকে, অর্থাৎ উত্তর দিনাজপুর জেলা এবং মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটি ব্লকে তোমরা কিন্তু ফর্ম পেয়ে যাবে, এবং ব্লকে তোমাদের ফর্ম জমা দিতে হবে। তোমরা কিন্তু চাইলেও তোমরা সাব সেন্টারে কিন্তু ফর্ম পেয়ে যাবে, অর্থাৎ তোমাদের যে সাব সেন্টার লোকাল, যে তোমাদের একটা কথা বলে দিচ্ছি, এই আশাকর্মী পদের জন্য নিয়োগের জন্য তোমাদের কিন্তু কি করতে হবে, যেই গ্রামের অর্থাৎ যেই সাব সেন্টারের ভ্যাকেন্সি সেই সাব সেন্টারের এরিয়ার মধ্যে তোমাদের কিন্তু বাসিন্দা হতে হবে। মহিলারা কেবলমাত্র আবেদন করতে পারবে। যারা জেনারেল ক্যাটাগরি তাদের বয়স লাগবে তোমাদের মোটামুটি 30 থেকে 40, যারা এসসি এসটি আছে তাদের বয়স লাগবে 22 থেকে 40, মাধ্যমিক মিনিমাম যোগ্যতা লাগে মাধ্যমিক পাস। এই আশাকর্মী পদের মানে তোমাদের দুয়ের পাতা কি বলেছে আমি তোমাদের ডিটেলসটা দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে কিন্তু বলে দিয়েছি, অর্থাৎ প্রত্যেকটা জেলার কিন্তু আশাকর্মী নিয়োগের জন্য প্রায় সেম মানে নিয়ম হয়ে থাকে। এখানে বলে দিয়েছে মাধ্যমিকে অকৃত বিধবা বিধবা বিবাহিত বিধবা ও বিচ্ছিন্নরা মহিলারা আবেদন করতে পারে। যারা অকৃতকার্য অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেনি তারাও কিন্তু আবেদন করতে পারে, এখানে কিন্তু বলে দিয়েছে মুর্শিদাবাদ জেলায়। ঠিক আছে, বয়স হতে হবে এখানে বয়সটা উল্লেখ করতে 30 থেকে 40, যারা জেনারেল ক্যাটাগরি এবং তপশিলি বা এসসি এসটি থাকলে 22 থেকে 40, যারা বলে দিয়েছে। ঠিক আছে, 0 বা 400 দিয়ে মুর্শিদাবাদে তোমাদের কিন্তু এখানে যেটা জমা দিতে হবে, বাসিন্দা সার্টিফিকেট অর্থাৎ তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট বা কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, ছবি। ঠিক আছে, এবং তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে অর্থাৎ তোমাদের যে সেলফ হেল্প গ্রুপে কাজ করার এক্সপিরিয়েন্স থাকলে সেই এক্সপিরিয়েন্সে তোমরা সার্টিফিকেট দিতে পারো। তো এই আশাকর্মী নিয়োজন বিষয়ে তো ব্লকে ব্লক অফিসে যোগাযোগ করা এটা বেটার, ব্লক অফিস থেকে তোমরা কিন্তু ফর্ম পাবে, সেখানে কিন্তু তোমাদের জমা নেওয়া হবে এবং সেখান থেকে কিন্তু ডিটেলসটা জানতে পারবে। এটা আপাতত বেরিয়েছে উত্তর দিনাজপুর এবং মুর্শিদাবাদ জেলায়। এরপর আমি তোমাদের আবার ফ্রন্ট পেজে নিয়ে চলে যাবো। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা 11 নার্স অর্থাৎ ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির স্টাফ নার্স পদে তোমাদের 11 জন কিন্তু নার্স নেওয়া হবে, অর্থাৎ ঝাড়গ্রাম জেলার কিন্তু নেওয়া হবে 11 জন নার্স। 11 জন ছেলে মেয়ে নিচ্ছে ভারতীয় নার্সিং কাউন্সিল শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ INC থেকে কিংবা GNM কোর্স পাশরা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের নাম নথি অর্থাৎ WBNC তে রেজিস্ট্রেশন থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। এরপর 7-এর পাতা বলে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে বলে দিয়েছে বিএসসি নার্সিং কোর্সের আবেদনের যোগ্য, বয়স হতে হবে 40-এর মধ্যে, পারিশ্রমিক হিসাবে 25,000 টাকা, শূন্যপদ 11টি, এর মধ্যে NAN UHM 2টি, জেনারেল 1টি, তপশিলি জাতি 1টি, আর চাইল্ড হেলথ NRC তে 9টি, জেনারেল 4টি, তপশিলি জাতি 2টি,
তফসিলি উপজাতি একটি, ওবিসি ক্যাটাগরিতে একটি, ওবিসি বি একটি। প্রার্থী বাছাবে ইন্টারভিউর মাধ্যমে, দরখাস্ত করবেন অনলাইনে 10ই জানুয়ারির মধ্যে, অর্থাৎ 10ই জানুয়ারির মধ্যে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে তোমাদের এই ওয়েবসাইটটি দেওয়া আছে, অর্থাৎ www.wbhealth.gov.in, এই ওয়েবসাইট তোমাদের, হ্যাঁ তোমাদের আবেদন করতে হবে। তোমাদের কিন্তু বলে দিয়েছে দরখাস্ত করার আগে 100, সংরক্ষিত ক্যাটাগরি হলে 50, অর্থাৎ যারা এসসি এসটি তাদের 50, কিংবা জেনারেল ক্যাটাগরি 100 টাকা, টাকার ডিমান্ড ড্রাফট কাটাতে হবে। ঠিক আছে, সেটা কাটাতে হবে তোমাদের এই ঠিকানায়, তো বলে দিয়েছে এই ঠিকানাতে তোমাদের কিন্তু কাটাতে হবে। স্পিড ডাকে 13 জনের মধ্যে এই ঠিকানায় পাঠাতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু ড্রামান ড্রাফটটা কিন্তু পাঠাতে হবে। এরপর তোমাদের ফ্রন্ট পেজে আর কি কি চাকরির খবর আছে তোমাদের আমি দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কেন্দ্রীয় সংস্থায় 59 অ্যাপ্রেন্টিস, অর্থাৎ NMDC লিমিটেড ট্রেড অ্যাপ্রেন্টিস, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস হিসেবে 59 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য সেখানে বলে দিয়েছে, তোমাদের দুয়ের পাতা বলে দিচ্ছে, অর্থাৎ ডিটেলস আমি তোমাদের দুয়ের পাতা দেখাচ্ছি। কেন্দ্রীয় সংস্থায় অ্যাপ্রেন্টিস, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ কেন্দ্রীয় সংস্থায় অ্যাপ্রেন্টিসের কথা বলে দিচ্ছে এখানে দুয়ের পাতায়, অর্থাৎ তোমাদের এই যে এখানে ডিপ্লোমা কোর্স পাসটা আবেদনযোগ্য, 1 বছরের ফি 8,000 টাকা, প্রার্থী বাজার হবে পরীক্ষা এসব কেন্দ্রে কলকাতা, দিল্লি, মুম্বাই প্রার্থী বাজার সেন্টার হবে। ঠিক আছে, তোমাদের কিন্তু যেটা অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এছাড়া দরখাস্ত ফর্ম ও প্রসপেক্টাস অনলাইনে পাওয়া যাবে। ওয়েবসাইটে আবেদন করার শেষ তারিখ 28শে ফেব্রুয়ারি, তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইটে তোমাদের আবেদন করার শেষ তারিখ হচ্ছে 28শে ফেব্রুয়ারি। এরপর তোমাদের ফ্রন্ট পেজে আর কি কি চাকরির আপডেট আছে তোমরা দেখতে নাও। যেমন আছে 81 সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে 81টি পদে, তোমাদের ডিটেলস এখানে বলে দিয়েছে। তারপরে আর এখানে যেটা আছে 67 ইঞ্জিনিয়ার, ট্রেনিং ইঞ্জিনিয়ার নেওয়া হবে। ঠিক আছে, এরপর তোমাদের যেটা এখানে আছে কেন্দ্রীয় সূত্রে অ্যাপ্রেন্টিস তো আমি বলে দিলাম, রেল ট্রান্সপোর্ট ম্যানেজমেন্টে ডিপ্লোমা কোর্সে ভর্তি, তোমাদের এই হচ্ছে টোটাল ফ্রন্ট পেজ। তো বন্ধুরা তোমরা দেখে নিলে তোমাদের ফ্রন্ট পেজে কোন কোন চাকরির আপডেট উঠে এসেছে। এর পরবর্তীতে তোমাদের প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান, কর্মক্ষেত্র এবং অন্যান্য চাকরির আপডেট পেতে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশে থেকে বেল আইকন অল বাটনে ক্লিক করে রাখো। ধন্যবাদ।